কাচ্চি খাওয়ার জন্য প্রিন্সে যাচ্ছি, মামা আমাদের কাচ্চি খাওয়াবে, কাচ্চিটা একদমই মিস করা যাবে না। কাচ্চির স্বাদ কি আর মিস করা যায় গাইস, তোমরাও তো জানো কাচ্চি খেতে কি যে মজাদার। তো যাই হোক, অনেকদিন পর কাচ্চি খেতে প্রিন্সে চলে আসছি। প্রিন্সে আমি এর আগে অনেকবার খেয়েছিলাম, এটা হচ্ছে আমাদের তেজগাঁও কলেজের পাশেই, প্রিন্স থেকে কিন্তু অনেকবার খেয়েছি। এখানে খাবারটা আমার কাছে খুব ভালো লাগে, যখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে ছিলাম। তো প্রিন্স কোনটা আমি চিনতামই না, সবাই বলতো এটা নাম করা, তো এরকম কিছু একটা বলতো। যাই হোক, এখন আমি আমার ফ্রেন্ড মুন্নি আরও সবাই এখানে আছি, আমরা কাচ্চির জন্য ওয়েট করতেছি। কাচ্চির জন্য কে না ওয়েট করে, আমিও সেম তোমাদের মতোই কাচ্চি লাভার। আমি অত বেশি বাহিরের খাবার এখন খেতে পারতেছি না, বাট এটা কিছুদিন আগের ব্লগ, কলেজে যখন গিয়েছিলাম তখন ব্লগটা করা হয়েছে। আর ফ্রেন্ডদের সাথে অনেক বেশি মজা করতেছি, ফ্রেন্ডদের সাথে সবসময় মজা হয়, তোমরাও কিন্তু আমার মতো বেশি বেশি এনজয় করবা ফ্রেন্ডদের সাথে। জানেন আজকে আমাদের মামা শাহিন মামার বেবি হয়েছে আর তিনটা বিয়ে করেছে, তার কারণে হচ্ছে আমাদের তিনজনকে ট্রিট দিচ্ছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। মুন্নি বইনে আমাদের এখানে খাওয়া দাওয়ার থেকে হাসি ঠাট্টা বেশি চলতেছে। বলতেছিল যে তুমি এত বেশি ভিডিও করতেছো কেন, আমি বললাম আমার ব্লগের জন্য। আর এই পাশে দেখলাম যে শাহিন মামা খাওয়া নেই কি ফানি টাইপের একটা কাজ করে ফেললো, দেখো তোমরাই। কাচ্চি থেকে হাড্ডি কীভাবে খেতে হয় তা আমার বন্ধুর কাছ থেকে দেখে নিলাম, বন্ধুরা একসাথে থাকলে এইভাবে মজা করা যায়। কাচ্চির যে মাটন আর ডিমটা ছিল সেটা আমি ভিডিওতে আনতে পারিনি, এখন আমি খাবো আর দেখাবো। মাটনটা কিন্তু অনেক বেশি বড় ছিল, মাটনটা অনেক নরম অনেক সফট ছিল। কাচ্চি দিয়ে আমার ডিমটা খুব ভালো লাগে, তো কাচ্চি দিয়ে কিন্তু সব কিছুই ভালো লাগে। যাই হোক, প্রিন্সের সব কিছু ভালো লাগছে, কিন্তু একটা জিনিস আমার ভালো লাগে না, প্রিন্সের যে প্লেটগুলো দিছে খাবারের সেই প্লেটগুলো ছিল মেলামাইনের। মেলামাইনের না দিয়ে কাচের প্লেট দিলে আরও ভালো লাগতো, দেখতেও সুন্দর লাগতো আর খেতেও ভালো লাগতো। তারপর চলে আসছে আমাদের ফালুদা, আমার কিন্তু কাচ্চি খাওয়া শেষ হয় নাই, ফালুদা দেখে আমার ফালুদা খেতে ইচ্ছে করতেছে। এখন আমি কাচ্চি শেষ করে ফালুদা কী করে খাই, তো আমি বললাম যে ফালুদার সাথে তাহলে একটু ভিডিও ছবি তুলে নেই, দেন হচ্ছে কাচ্চি শেষ করে ফালুদা খাবো। তো ফালুদার সাথে ভিডিও করে নিলাম, আমার কাছে খুবই ভালো লাগছে, ফালুদা দেখতেও ভালো আর খেতে কিন্তু অনেক মজাদার হয়। তো এইদিকে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমারও খাওয়া দাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে, মুন্নি শুধু কোকটা খাওয়া বাকি ছিল। কোকটা খাওয়া শেষ করে আমাদের কলেজের সামনে চলে আসছে, এটা ফার্ম গেটের বাইরের ফুটেজ, এখানে সব রকমের খাবার পাওয়া যায়, এখানে আমি অনেক রকমের খাবার খেয়েছি, নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবা। সো সবাই নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার পেজে চোখ রাখতে হবে আর বেশি বেশি সবাই শেয়ার করে দেবে। আজকের ব্লগ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবা।